মেরামতে তিন মাস না পেরোতেই দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় আবারও বেড়িবাতে ভাঙ্গন দেখা দিয়েছে। এতে ভাঙ্গন কবলিত ঝুঁকিপূর্ণ বেড়িবাত নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন দ্বীপের মানুষ। 1991 সালের ঘূর্ণিঝড়ের পর থেকে দ্বীপের চারিদিকে প্রায় 40 কিলোমিটার বাঁধ নির্মাণ করে আসলেও এখনও টেকসই বেড়িবাত পায়নি কুতুবদিয়াবাসী। প্রতি বছর বেড়িবাতের ভাঙ্গা অংশ পুনর্নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু মাস দুয়েক না যেতেই বিলীন হচ্ছে সাগরে, এমন অভিযোগ দ্বীপবাসীর। পানি যেন না ঢুকে এভাবে আমরা সত্য করে একটা বেড়িবাত চাই, আমরা সাজ যেন করতে পারি। আহতে কেটে ওলা গর্গে বাজি বাজে গারে হনা স্থান নাই তারা বেরিবেন না বান্দি বেলা সাইড আর রাস্তা সাইডে বাজি। টিটিএনএ সংবাদ প্রকাশের পর কোয়ারবিল ইউনিয়নের বেড়িবাদের বাইরে বসবাসরত 350 পরিবারকে রক্ষায় নিজ অর্থায়নে বাঁধ নির্মাণ করে দিয়েছেন ইউপি সদস্য মীর কাসেম। আপাতত রক্ষার জন্য এটা আমার নিজ উদ্যোগে আমি একটা এক্সকাভেটর দিয়ে আমার ওই বেড়িবা বালির বাঁধটা দেওয়ার ক্ষেত্রে অলরেডি তারা অন্ততপক্ষে পানি থেকে এটা রক্ষা পেয়েছে। আগামী অমাবস্যার দুর্যোগ বা সাগরে পানি বাড়লে লোকালয়ে পানি প্রবেশ করে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। শুধুমাত্র ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের গুণগত মান ঠিক না রেখে বিভিন্ন অনিয়ম করায় এবং পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে দাবি করে বেড়িবাঁধের এমন ঝুঁকিপূর্ণ স্থান দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। আসলে বেড়িবাঁধ এটা তো আমাদের কুতুবদিয়ার জন্য একটা মরণ ফাঁদ। এই বেড়িবাঁধ যদি টেকসই বেড়িবাঁধ যদি করা না হয় তাহলে কুতুবদিয়া মানে আমার মা, এই আমার মাকে রক্ষা করা কোনোভাবেই সম্ভব নয়। সরকার বিভিন্ন সময় বরাদ্দ দিচ্ছে, এই বরাদ্দর কাজগুলি যথাযথভাবে আমরা কাজে লাগাতে পারতেছি না। আপনার বেড়িবাঁধের বিভিন্ন পয়েন্টে ভাঙ্গন সৃষ্টি হয়েছে, এগুলা যদি অতিসত্বর যদি এগুলা যদি আমরা যদি ঠিক না করি এবং সরকার যদি এগুলা যদি পদক্ষেপ যদি না নেয় তাহলে এই বেড়িবাঁধ আবার পুনরায় কুতুবদিয়া বিভিন্ন পয়েন্টে পানি ঢুকবে। এমনকি গত পূর্ণিমার জোয়ারে উপজেলা কৈয়ারবিল দক্ষিণ ধুরুং লেমসিখালী ও আলী আকবর ডেল ইউনিয়নের বেড়িবাঁধের বুট 13টি অংশে ভাঙ্গন দেখা দেয়, এমনকি পানিও ঢুকেছে কয়েকটি অংশ দিয়ে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বান্দরবন কার্যালয়ের প্রধান প্রকৌশলী অরূপ চক্রবর্তী জানিয়েছেন কুতুবদিয়া হচ্ছে একটা ভাঙ্গন এলাকা, সমুদ্রের জোয়ারে পানি সরাসরি বেড়িবাঁধে আঘাত হানায় বেড়িবাঁধ সবসময় ঝুঁকিতে থাকে। এর স্থায়ী সমাধান সুপার ডাইকের মাধ্যমে বেড়িবাঁধ নির্মাণ। গত পূর্ণিমা জোয়ারে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করে দ্রুত নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে, বরাদ্দ আসলে কাজ শুরু হবে বলে জানান তিনি। আমরা আসলে বাজেটের কারণে টিউব দিয়ে বেড়িবাঁধ করতে পারিনি। টিউব দিয়ে বেড়িবাঁধ করলে আর একটু আরও বেশি টেকসই করা যেত, টিউব দিয়ে করা সম্ভব হয়নি। সবচেয়ে ভালো বেড়িবাঁধ হয় আপনার ব্লক দিয়ে করতে গেলে, এবং ব্লক দিয়ে করে যদি আমরা সুপার ডাইক আকারে করতে যাই তাহলে আমাদের বিশাল বাজেটের প্রয়োজন হবে। আমরা একটা ডিপিপিও সাবমিট করছি, এবং আপনারা জানেন আমরা গত অর্থ বছরে আমরা 44 কিলোমিটার পুরো বেড়িবাঁধটা আমরা সার্ভে করছিলাম। এছাড়াও সুপার ডাইকে বেড়িবাঁধ নির্মাণ না হওয়া পর্যন্ত যেসব এলাকায় বেড়িবাঁধ ভাঙ্গা আছে তা দ্রুত সংস্কার করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দিয়েছেন বলে জানান স্থানীয় সংসদ সদস্য। এটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ একটি জায়গা, আপনারা খুব সার্বক্ষণিক আপনারা সতর্ক থাকবেন, আমাদেরকে ইনফরমেশন দিবেন, আর আপাতত সুপার ট্যাঙ্ক না হওয়ার আগ পর্যন্ত যেখানে যেখানে পানি ঢোকার ন্যূনতম সম্ভাবনাও থাকবে সেই জায়গাগুলি যাতে পানি ঢুকতে না পারে কি ধরনের ব্যবস্থা নিতে পারি। টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার পাশাপাশি কাজের যথাযথ তদারকি করার আহ্বান দ্বীপের মানুষের। নিউজ ডেস্ক, টিটিএন।